নমস্কার, আমি এস এস আলম। অনেক দিন হয়ে গেছে যে করোনা প্রভাবটা অনেকটাই কমেছে, পুরো ভারতবর্ষ স্বাভাবিকের দিকে এবং জুয়েলারি ইন্ডাস্ট্রিও অনেকটা রিকভারি করেছে এবং অনেকে যারা স্বর্ণকার আছে তারা যে যার কাজে গেছে এবং তাদের কাজও মোটামুটি আছে। আমারও বিজনেস ঠিকঠাকই আছে, চলছে। কদিন ধরেই ভাবছিলাম, অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম লকডাউনের সময় যে আমাদের যারা স্বর্ণকার, আমার স্বর্ণকার ভাইয়েরা, তাদের জন্যে আমি কিছু করতে চাই। বাট আমি খুব ছোট্ট মানুষ, তাদের জন্যে আমি কি করব। আমি ভেবে ভেবে দেখলাম যে আমার যে সীমিত জ্ঞান আছে সেই সীমিত জ্ঞান থেকে আমি কিছু ভিডিও বানিয়ে তাদেরকে দিতে চাই এবং যাতে তাদের নিজের লাইফে কিংবা বিজনেসে, বিশেষ করে বিজনেসে তাদের যেমন উপকার হয়। তো কোথা থেকে শুরু করব এবং কখন শুরু করব সেটা ভাবতে পারছিলাম না, যেহেতু লকডাউনে সবাই ডিস্টার্ব ছিল। সেই জন্যে আমি মনে করলাম যে আমার ভিডিওগুলো সকলে হয়তো সিরিয়াসলি নেবে না, তো সেই জন্যে দুটো ভিডিও, তিনটে ভিডিও বানিয়েছিলাম জুয়েলারি ইন্ডাস্ট্রির বিষয় নিয়ে। একটা ভিডিও বলেছিলাম যে সোনা বিক্রি করবেন না, কিছুদিন আগে একটা ভিডিও পুরনো সোনা নিয়ে এবং একটা ভিডিও হলমার্কিং নিয়ে। তিনটি ভিডিও আমি স্বর্ণকারদের জন্য বানিয়েছি। এবারে আমি চাইছি যে আমি একটা সিরিজ কন্টিনিউ স্বর্ণকারদের এবং স্বর্ণকার বিজনেসম্যানেদের, বিশেষ করে যারা ম্যানুফ্যাকচারিং সঙ্গে যুক্ত আছে তাদের জন্য আমি ভিডিও বানাবো প্রত্যেক হপ্তাহে একটা করে। তার আগে আমি কেন এটা ভেবেছি সেটা নিয়ে আপনাকে জানাই যে দেখুন, আজকে ভারতবর্ষে প্রায় 50 লক্ষ থেকে 60 লক্ষ বাঙালি স্বর্ণকার আছে। দেখে খুব ভালো লাগে যে পুরো ভারতবর্ষে জুয়েলারি মেকিংয়ে আমরাই সবার সেরা। বাট আমার দেখে খুব দুঃখ লাগে এটা যে টপ 100 জুয়েলারি বিজনেসম্যান যদি আমরা দেখি তার মধ্যে একটা বাঙালিকে খুঁজে পাওয়া যায় না, স্বর্ণকার বাঙালিকে খুঁজে পাওয়া যায় না, সরি। এবং আমি দেখি যে যারা আমাদের কাছ থেকে একটা থলিতে করে 200 গ্রাম 500 গ্রাম ধার নিয়ে যেত, সোনা নিয়ে যে জুয়েলারি নিয়ে যে মার্কেটে যে বিক্রি করতে এখানে ওখানে যে, তারা আজকে করোড়পতি আরবপতি হয়ে গেছে এবং তারা আজকে আমাদেরকে অফিসের বাইরে বসিয়ে রাখে এবং আমাদেরকে মা বোন বাপের গালাগালি করে। গালাগালিটা পুরোটা বলতে চাইছি না, এজন্যে যে ভাষাটা বলা উচিত হবে না। তো এটা কেন হলো তার বিষয় নিয়ে আমার মূল উদ্দেশ্য ভিডিওটা। আমি আমার বিষয়ে একটু আপনাদেরকে জানাই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন যে আমি ভিডিওটা কেন বানাতে চাইছি। আমি 8 এপ্রিল 1988 আমি বোম্বে সোনার কাজে গিয়েছিলাম, তখন আমার বয়স 11 ছিল। 1995 পর্যন্ত আমি বোম্বে ছিলাম। তারপরে আমি প্রায় 1.5 বছর দাদরা নগর হাভেলি, যেটা গুজরাট আর মহারাষ্ট্রের মধ্যে আসে, সিলভাসা বলে একটি জায়গা, সেখানে 1.5 বছর আমি একটি কোম্পানির কাছে কাজ করতাম কারিগরি হিসাবে। তারপরে আবার বোম্বে আসি, 6 মাস বোম্বে ছিলাম এবং 1997 সেপ্টেম্বর মাসে আমি চেন্নাই আসি এবং 2 বছর আমি চেন্নাই থেকে কারিগরি করে সামান্য কিছু পয়সা উপার্জন করেছিলাম, যেটা 52,500 টাকা জমা করেছিলাম, সরি উপার্জন তো করেছিলাম 1,00,000 টাকা। বাট আমার উপরে দায়িত্ব ছিল আমার মা, আমার বাবা, আমার বোন, আমার দাদার ফ্যামিলি, তো তাদেরকে দিয়ে ঘর চালিয়ে আমি 2 বছর মাত্র উপার্জন
জমা করতে পেরেছিলাম 52,500 টাকা। 1999 এপ্রিল মাসে আমি এই 52,500 টাকা আর দুজন লোককে নিয়ে, মানে একজন কারিগর আর একজন হেল্পারকে নিয়ে আমি আমার বিজনেস ক্যারিয়ার শুরু করি। এবং তারপরে আমি কিছু কিছু এমন কাজ করেছি জীবনে, যেভাবে আমি চলেছি, আমার জীবনে যে অনুভব হয়েছে সেইগুলোকেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এবং কী করে আমি আজকে 2000 সালে ভারতবর্ষে প্রায় আমার 20টা শহরে আমার ব্যবসা, আমি মূলত ডিলিং করি মেশিন চেন, যেখানে আমার ভারতবর্ষে বৃহত্তম কিংবা ইন্ডিয়ার লিডিং চেন ম্যানুফ্যাকচারের মধ্যে আমি একজন, যেখানে হলমার্কিং ভারতের মধ্যে সব আমার দ্বিতীয় ব্যবসা হচ্ছে হলমার্কিং আমার কোম্পানির, আমাদের কোম্পানি তো সেখানে ভারতের বৃহত্তম হলমার্কিং, মানে আমার কাছে 25টা হলমার্কিং সেন্টার আছে আমাদের কোম্পানি গ্রুপের। আমাদের তৃতীয় ব্যবসা হচ্ছে রিফাইনারি, যেখানে পুরো ভারতবর্ষে আমরা রিফাইনারি ওল্ড গোল্ড রিফাইনারি করি, এবং তার সঙ্গে আমরা টেস্টিং করি যে এওয়ান টঞ্চ এবং নাকোডা টঞ্চ ভারতের বৃহৎ সবচেয়ে নাম করা টঞ্চ কোম্পানির মধ্যে একটা। আর আমার হলমার্কিং গ্রুপের নাম হচ্ছে নাকোডা হলমার্কিং এবং প্রিন্স হলমার্কিং, এবং আমার চেনের কোম্পানির নাম হচ্ছে অরম চেন ব্র্যান্ডের নাম। এবং তার সঙ্গে আমার কোম্পানির রিফাইনারির নাম হচ্ছে অরম। অরম ইজ দ্য মোস্ট ট্রাস্টফুল রিফাইনারি ব্র্যান্ড ইন্ডিয়াতে, এবং অরমের নামেই অনেক শহর আছে যেখানে 200-300 কিলোমিটার দূর থেকে আমাদের কাছ থেকে সোনা পাল্টাতে আসে। তো যাই হোক, এই জায়গায় আমি এসে আজকে আমার চেন্নাইয়ের সবচেয়ে ভালো একটা প্রেস্টিজিয়াস টাওয়ার রাইজার টাওয়ারে আমার একটা নিজস্ব কেনা অফিস, যেখানে আমি নিজে বসি। আমাদের কোম্পানিতে আজকে টেম্পোরারি এবং পার্মানেন্ট প্রায় 800 থেকে 1000 লোক কাজ করে, এবং আমার কাছ থেকে প্রায় এই দীর্ঘ 21 বছর বিজনেস ক্যারিয়ারে প্রায় 4 থেকে 5 হাজার ছেলে ট্রেনিং হয়েছে, এবং 400-500 ছেলে প্রায় আমার কাছ থেকে কিংবা আমার জানাশোনা কিংবা আমার বুদ্ধিতে তারা দোকানদার হয়েছে, এবং অনেকেই আছে যারা বড় বড় দোকানদার হয়েছে। আমি সবসময় চাইতাম যে আমার বাঙালি স্বর্ণকারীদের ভালো হোক, তারা উন্নতি করুক, আর সেই চাওয়াতেই যখন আমি চেন্নাইতে আমার ব্যবসা শুরু করেছিলাম তখন গুনতিতে হাতে গোনা কিছু বাঙালি ছিল, আজকে চেন্নাই যেখান থেকে আমার বিজনেস ক্যারিয়ার শুরু সেখানে আজকে হাজার হাজার বাঙালি আছে, এবং তারা তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই আমাকে ফলো করে তারা বড় বড় বিজনেস করেছে কিংবা তারা বড় বড় বিজনেস করছে। তো বাট চেন্নাইয়ের বাইরে খুব কম লোককে আমি উপকৃত করতে পেরেছি, আমার বিশেষ করে আমার বাঙালি স্বর্ণকারকে। বাট বাঙালি স্বর্ণকারদের জন্যে সবসময় চেষ্টা করি যে তাদের জন্য কিছু করব, করা দরকার, চাহে যারা দোকানদার, চাহে যারা কারিগর, চাহে যারা হেল্পার। বাট ভেবেছি অনেক, যতটা সম্ভব করেছি, বাট অনেক বেশি কিছু করতে পারিনি, কারণ আমার সীমিত সময়, তার মধ্যে আমাকে আমার বিজনেস দেখতে হয়, আমার পরিবার আছে, আমি কিছু সোশ্যাল কাজ করি, তার সঙ্গে আমি আরও কিছু জিনিস জিনিসে জড়িত, সেই জন্যে অনেক কিছু করতে পারিনি। বাট ভেবেছিলাম 2020 যে কিছু কিছু শহরে যে কিছু বাঙালি ভাইদেরকে নিয়ে কিছু সেমিনার করে তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে কিছু বুদ্ধি দেব কিংবা তাদেরকে কিছু জানাবো, যেমন তারা তাদের ক্যারিয়ার ভালো করে তৈরি করতে পারে। শুরুও করেছিলাম লখনউ, বেনারস, রায়পুর, ইন্দোর, এই 4টে শহরে আমি সেমিনার করেছিলাম, যেখানে শতাধিক বাঙালি এসেছিল এবং তাদেরকে আমি কিছু জিনিস বলেছিলাম। আজকে যদি তারা এই ভিডিওটা দেখে নিশ্চয়ই তারা মেসেজ করবে যে আমি তাদেরকে যা বলেছিলাম
অনেকটাই মিলে গেছে। আমি জানুয়ারিতে যখন প্রায় 30-40 হাজারের মধ্যে সোনার দাম, তখন আমি বলেছিলাম যে এই সোনার দাম খুব তাড়াতাড়ি 50,000 হবে। তখন পৃথিবীতে করোনার খুব একটা প্রভাব আসেনি, আর তখনই বাঙালিকে বলেছিলাম, আমার এই সেমিনার আমি যে কটা সেমিনার করেছি বলেছিলাম যে ভাই আপনারা সোনা বিক্রি করবেন না। এছাড়া আরও অনেক কিছু বলেছিলাম, সেই সব বিষয়গুলোই আমার ভিডিও মাধ্যমে আমি শতাধিক হাজার হাজার লোকের মধ্যে পৌঁছতে চাই। এছাড়াও আমি দুটো বই লিখেছি আমার জীবনের অনুভব নিয়ে, যেটা আপনি অ্যামাজন এবং আরও একটি অনলাইনে আপনি পাবেন, একটি বই মনের কথা এবং একটি বই বিজনেসম্যান অফ দ্য ইয়ার, যেটা ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটো দেশে একসঙ্গে প্রকাশিত হয়েছিল। আপনারা যদি এই বই দুটি কিনতে চান তাহলে আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো এই হোয়াটসঅ্যাপের নিচে, আপনারা কিনতে পারেন। আর যদি না কিনেন কোনো অসুবিধা নেই, কারণ ওই বইগুলো আমি বিজনেসের জন্য লিখিনি এবং ওই বইগুলোর ইনকাম থেকে আমি কোনো পয়সা নেব না। এটা আমি যেদিনে বই প্রকাশন করেছিলাম সেদিনই বলেছিলাম, ওটা পুরোপুরি আমি চ্যারিটেবল করে দিয়েছি বই দুটোকে। যাই হোক, আজকে আমি আপনাদেরকে জানাই যে আমি কেন ভিডিওটা বানাতে চাই, তার কিছু কিছু আজকে আপনাদেরকে হিস দিয়ে দিচ্ছি, তাতে আপনাদের আগামী দিনে আমার ভিডিওগুলো আপনারা ইন্টারেস্ট থাকবে। আমি দেখেছি যে বাঙালি স্বর্ণকাররা একটা লিমিট পর্যন্ত এগায়, তারপরে ম্যাক্সিমাম স্বর্ণকাররা হয় ওখানে থমকে যায় কিংবা ওখান থেকে আবার পতন হয়ে যায়। বিজনেসে তিনটে স্কেল হয়, একটা স্কেল যখন 1,000 জন যদি বিজনেস শুরু করতে চায় তার মধ্যে 100 জন বিজনেস শুরু করতে পারে, 100 জনের মধ্যে 50 জন একটা লেভেলে যেয়ে ওখানেই আটকে যায়, মানে ওটা আর গ্রো করতে পারে না। আর একটা বিজনেসম্যান মানে যারা 45% হবে কি 50%, পার্সেন্টেজ একটু কম বেশি হতে পারে, তারা একটা লেভেলে যাওয়ার পরে আবার যেখানে ছিল সেখানে চলে আসে, মানে উপর থেকে আবার নিচে চলে আসে। 1-5% বিজনেসম্যান মানে বাঙালি স্বর্ণকাররা যারা কন্টিনিউ গ্রোথ করে, বাট এই কন্টিনিউ গ্রোথের ফর্মুলাটা কি আর কেন একটা লেভেল যাওয়ার পরে 100 গ্রাম যার সোনা আছে সে 10 কিলো পর্যন্ত করে নেয়, 10 কিলো থেকে সে আর 100 কিলো করতে পারে না। আবার কেউ 100 গ্রাম থেকে 10 কিলো করে আবার 100 গ্রামে চলে আসে, কিংবা অনেক স্বর্ণকার দেখেছি যারা 10 কিলো 20 কিলো 25 কিলো 50 কিলো সোনা হয়ে যাওয়ার পরও আবার শেষ হয়ে দেশেতে যে জন খাটে, দেখে বড় দুঃখ হয়, অনেক কষ্ট হয়। বাট কিছু সোনাওয়ালা আছে যারা 100 গ্রাম থেকে যেমন 10 কিলো চায়, আবার 10 কিলো থেকে 20 কিলো যায়, 20 কিলো থেকে 25 কিলো, 25 কিলো থেকে 50 কিলো, এভাবে বাড়তেই থাকে। আপনি কি করে ওই কন্টিনিউ গ্রোয়িংয়ে যাবেন সেই বিষয় নিয়ে আমার ভিডিওগুলো থাকবে। এছাড়া আরও একটা জিনিস দেখে দুঃখ হয় যে যারা স্বর্ণকার তাদের মূলত যারা ছেলে মেয়ে তারা ম্যাক্সিমাম সোনার লাইনে আসতে চায় না, কিন্তু আমরা দেখি যে যারা বিজনেসম্যান মানে আমরা যাদেরকে মাল বিক্রি করি রিটেলার হোলসেলার, বিশেষ করে গুজরাটি সম্প্রদায় মারবাড়ি সম্প্রদায়, তাদের জেনারেশন বাই জেনারেশন 4-5 পিঁড়ি করে সোনার ব্যবসা করে, বাপের দাদুর ব্যবসায় বাপ বসেছিল, বাপের ব্যবসায় ছেলে বসেছে, ছেলের বসে লাতি বসে, পিঁড়ি জেনারেশন বাই জেনারেশন বিজনেস করে। বাট আমাদের যদি ছেলেদেরকে বলা হয় তারা বলে সোনার লাইন ভালো নয়, সোনার লাইন না আমি কাজ করব না, সোনার লাইন খারাপ। আমি বলবো আপনারা একবার ভেবে দেখুন যে আপনারা তো খালি হাতে সোনার লাইনে এসেছিলেন, আজকে যদি আপনারা নিজেকে স্ট্যাবলিশ করতে পেরেছেন, আপনারা কিছু করতে পেরেছেন, তাহলে কেন সোনার লাইন খারাপ আর কেন আপনার ছেলে সোনার লাইনে আসতে চাইছে না বা চাইবে না? আমারও দুটো ছেলে, বাট আমি শুরু থেকে আমার ছেলেদেরকে এমনভাবে আদর্শ দিয়ে মানুষ করেছি, আমার দুটো ছেলেই চায় যে ওরা স্বর্ণকারই হবে এবং আমার বিজনেসে বসবে। এবং আমার একটি ছেলে লন্ডনে পড়ছে, সে শুধু সোনার ব্যবসা করবে বলে লন্ডনে মানে ইউকেতে গেছে পড়তে, এবং আমার আরেকটি ছেলে সেও
খুব ভালো পড়াশোনা করছে, জানি না সে কি কত পড়াশোনা করবে, বাট সেও সোনার লাইনেই আসতে চায়। আসুন আমরা বাঙালি স্বর্ণকারেরা মূলত কি কি মিস্টেক করি একটু আমরা জেনে নিই। সাধারণত নিজেকে আপডেট করতে পারি না আমরা সোনালারা, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপডেট করতে পারি না, এটা আমাদের একটা দোষ আছে। এই আপডেট সম্বন্ধে আমি একটি ভিডিও বানাবো। নিজেকে দায়িত্বশীল দায়িত্ববান তৈরি করতে পারি না, রেসপন্সিবল। একটা বিজনেসের একটা লেভেলে যাওয়ার পরে রেসপন্সিবিলিটিটা কি, কিভাবে আমি গ্রোথ করবো সেটা আমরা অনেকটা আমি ভুলে যাই। বাঙালি স্বর্ণকারেরা বিনা টার্গেট করে ভবিষ্যৎ ব্যবসা কোনো টার্গেট করে না, বিনা টার্গেটে ব্যবসা করে। আমি যেদিনে কারিগরি করতাম চেন্নাই এসে, সেদিনে আমি আমার মনে আছে আমি আমার দোকানে কয়েকজন কারিগরের সঙ্গে কথা বলতাম, বলতাম যেই দোকানে আমি আজ কাজ করছি আমি একদিন এরকম এত কারিগর আমার দোকানও হবে। আমাকে দেখে সবাই হাসতো এবং আমাকে পাগলও বলতো। আমি জানতাম যে পাগল আমি নয়, কারণ আমার একটা টার্গেট আছে। ওরা এই জন্যে আমার জন্য হাসছে যে ওরা আমার স্বপ্নটা আমার চেষ্টাটা হয়তো বুঝতে পারছে না, আমি কি চাইছি বুঝতে পারছে না। তো জীবনে কিছু করতে গেলে টার্গেটের খুব প্রয়োজন আছে। চতুর্থ, আমরা ডকুমেন্টেশনে আমরা খুব একটা গুরুত্ব দিই না, কিংবা আমরা ইনকাম ট্যাক্স ফাইল, আমরা কোম্পানি এসব জিনিসে লিগাল ওয়েতে আমরা খুব একটা যাই না, এটা আমাদের। পাঁচ নম্বর, ম্যানেজমেন্ট টিম তৈরি করতে পারে না বা করে না বাঙালি স্বর্ণকারেরা। ছ নম্বর, ঠিক মতো মার্কেট সার্ভে করে না, মানে মার্কেটে কি চলবে, কি করলে ব্যবসা ভালো হবে এই নিয়ে মার্কেট সার্ভে করে না, বিদাউট মার্কেট মার্কেট সার্ভে করেই স্বর্ণকারেরা ব্যবসা করে। সাত নম্বর, ভালো সেলসম্যান নিজে হয় না বা সেলসম্যান তৈরি করে না। দেখুন, ব্যবসা করতে গেলে যেমন মালটা তৈরি করা একটা জিনিস, তৈরি করার চেয়ে বড় জিনিস হচ্ছে মালটাকে ঠিক দামে কিংবা বেশি দামে বিক্রি করা। তো এটার জন্য লাগে সেলসম্যান, মানে ভালো সেলসম্যান হতে হবে। আট নম্বর, ভবিষ্যতে প্রোডাক্ট মার্কেটে চলবে বা আগে থেকে তারা অনুমান লাগায় না, মানে ভবিষ্যতে কি প্রোডাক্ট চলবে সোনার লাইনে সেটা আগে থেকে, মানে পাঁচ বছর পরে কি চলবে আজকে থেকে অনুমান লাগে। যদি আমি তার উপরে আজ থেকে প্ল্যানিং করি এবং করি, তাহলে আমি সবসময় এগিয়ে থাকবো। তো এটার বিষয়ে অনেক ডিটেলে আমি পরে জানাবো। ন নম্বর, অনেক সময় মার্কেটে যে প্রোডাক্ট চায় সেই প্রোডাক্ট চাহিদা পূরণ করতে পারে না। মার্কেটে যেটা আমি চলবে সেটা হয়তো বানানোর কারিগর নেই কিংবা সেটার উপরে বেশি জোর দেয় না। এটা একটা বাঙালিরা বড় বিজনেসম্যান হতে পারে না, তার একটা কারণ আছে। দশ নম্বর, হিসাব ঠিকঠাক রাখতে পারে না বা হিসাবের অদক্ষতা। অনেকে হিসাবের একটা বড় অ্যাকাউন্টেন্সি, মানে হিসাবটা একটা বড় প্রবলেমস আছে আমাদের বাঙালি স্বর্ণকারদের। এই বিষয়গুলো আমি জানাবো আপনাদেরকে। এগারো নম্বর, ওভার এক্সপেন্ডিচার বা ইনকাম, মানে ইনকামের চেয়ে আমদানি আটানি খরচা রূপাইয়া, তার যা ইনকাম তার চেয়ে অনেক বেশি খরচা করে ফেলে, সেই জন্য অনেকে ব্যবসা ফেল হয়ে যায় কিংবা আগে বাড়তে পারে না। বারো নম্বর, সাফল্যের সঙ্গে সঙ্গে বাঙালি স্বর্ণকারেরা অহংকার এবং ওভার কনফিডেন্স এসে যায়। অনেক টাইমে ওভার কনফিডেন্স এসে যায় কিংবা অহংকার এসে যায়, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। এই বিষয়েও আমি আমার নিজের অনুভব আপনাদেরকে শেয়ার করব। তেরো নম্বর, ভেবে চিনতে ইনভেস্ট করে না বাঙালি স্বর্ণকারেরা। মূলত সোনার ব্যবসা থেকে যে ইনকামটা করে সেই পয়সাটা এখানে ওখানে লাগিয়ে দেয়, প্ল্যানিং করে হিসাব করে ভেবে চিনতে ফাইন্যান্সভাবে চিন্তা করে ইনভেস্ট করে না, সেই জন্যে তার পয়সাটা নেগেটিভ রিটার্ন দেয়। তো ভেবে চিনতে ইনভেস্ট করে না। চোদ্দ নম্বর, বিনা অভিজ্ঞতায় অন্য ব্যবসায় কনভার্ট হয়ে যায় বা পুঁজি কনভার্ট করে ফেলে এবং সেখানে ম্যাক্সিমাম টাইম ফেল হয়ে যায়। অনেক টাইমে কোনো ব্যবসার অভিজ্ঞতা নেই, আমি সোনা আলা, আমি সোনা আলা চিনি, আমি জুয়েলারি মেকিং করতে জানি, বাট সে কী করে অন্য ব্যবসায় চলে যায়, আমি এটা করব সেটা করব লোকের বুদ্ধিতে,
এবং সেখানে অনেক পয়সা নষ্ট করে, সময় নষ্ট করে এবং অনেকটা আমি এর জন্য ফেলও হয়ে যায়। এই বিষয়েও আমি একটা বিস্তারিত আপনাদেরকে ভিডিও দেবো ডিটেলে। 15 নম্বর, এটা বলা উচিত নয় তবু বলছি, যখনই বাঙালি স্বর্ণকারেরা পয়সা করে ফেলে তখন মদ, মেয়ে, এমসেক্স, জুয়া, সাট্টা, শেয়ার মার্কেট এসবের নেশা করে ফেলে এবং তার জন্যে তার মাইন্ড ডাইভার্ট হয়ে যায় বা ব্যবসার পুঁজি শেষ করে ফেলে। দেখুন, এগুলো খারাপ জিনিস ঠিকই, বাট পুরোটা অনেকেই ছাড়তে পারে না কিংবা ছাড়া উচিত হয়তো দরকার, ঠিক আছে, বাট অনেক টাইমে দেখা যায় এগুলো সর্বনাশের অনেকের কারণ হয়ে উঠেছে দেখেছি আমি এবং অনেক ওভার করে ফেলে। তো এই বিষয় নিয়েও আমি একটা ভিডিও আপনাদেরকে দেবো। এছাড়া সোনা কিংবা টাকা ধার দেওয়ার সময় ভালো করে যাচাই করে না এবং ভুল লোককে টাকা কিংবা সোনা ধার দিয়ে ফেলে, সেজন্য অনেক সময় সেটা চোট হয়ে যায়। মানে ম্যাক্সিমাম সোনাওয়ালাদের কাছে সোনা বেশ থাকে, সোনা বিক্রি করে টাকা কিংবা সোনা যাকে তাকে না ভেরিফিকেশন করে যাকে তাকে ধার দিয়ে ফেলে, সেজন্যে অনেক চোট হয়ে যায় কিংবা লস হয়ে যায়। এই বিষয়েও আমি একটা ডিটেল ভিডিও বানাবো এবং আরও কিছু বিষয় আছে যেগুলো হয়তো ভিডিও যখন আমি বানানো শুরু করব তখন হয়তো আরও কিছু আমার মাথায় আসবে। তো আমি যেই বিষয়গুলো আজকে বললাম এই বিষয়গুলো তো আমি বানাবো যে কেন, যেমন এই একটা বিষয় আছে যে সোনাওয়ালারা তাদের ছেলেকে কেন সোনার লাইনে আনতে চায় না কিংবা তাদের ছেলে কেন সোনার লাইনে আসে না, এই বিষয়ে আমরা ডিটেলে ভিডিও বানাবো। তো আপনারা মনে রাখবেন যে আগামী দিনে আমার ভিডিওগুলো খুবই ইন্টারেস্টিং হবে এবং আমার জীবনের যে 32 বছর আমার স্বর্ণ শিল্পী জীবনের অভিজ্ঞতা, একটা ছোট্ট ছগড়া থেকে, বোম্বের ছগড়াগিরি নিশ্চয়ই সকলে জানেন কিংবা যারা জানেননি তারা জেনে নেবেন, 1988 সেই টাইমে ছগড়াগিরি মানে কুকুর শিয়ালের লাইফ হচ্ছে অনেক ভালো, নরক জীবন আমরা থেকে আজকে চেন্নাইয়ের বুকে সবচেয়ে প্রেস্টিজিয়াস টাওয়ারের নিজের অফিস পর্যন্ত যে আমি আমার জার্নি করেছি, আমার জার্নি এবং যে আমার অভিজ্ঞতা হয়েছে, আমিও জীবনে যতটা আর্ন করেছি তার চেয়ে অনেক বেশি ঠকেছি, আমাকে লোক অনেক ঠকিয়েছে, আমার আজকের দিনে যে আমার কাছে পয়সা আছে তার চেয়ে অনেক বেশি পয়সা আমি লস করেছি কিংবা আমার কাছে ঠকিয়ে নিয়ে চলে গেছে, ঠকিয়েছে। আমার জীবনের সেই অনুভবগুলো এবং আমার জীবনে আমি যত লোকের সঙ্গে ব্যবসা করেছি এবং যাদের যাদের কাছ থেকে বিজনেস শিখেছি সব মিলিয়ে আমি আমার জীবনের অনুভব আপনাদেরকে শেয়ার করব, যাতে আপনিও আগামী দিনে একটা সাকসেসফুল স্বর্ণ ব্যবসায়ী, জুয়েলারি মেকার কিংবা জুয়েলারি ম্যানুফ্যাকচারার হতে পারেন এবং বড় বিজনেসম্যান হতে পারেন। আপনার কাছেও যেমন অনেক লোক কাজ করে আপনিও যেমন অনেক লোককে কাজ দিতে পারেন। তাহলে আপনি মনে করবেন যে মিস্টার এসএস আলম আপনি কেন নিজের সময় নষ্ট করে এই ভিডিওগুলো কেন বানাবেন, এতে আমার দুটো উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য, আমিও চাই যে ভারতবর্ষে স্বর্ণকারেদের যারা জুয়েলারি মেকার তাদের যে ইজ্জত নেই তারা ইজ্জতবার স্বর্ণকার হোক, এটা আমার একটা উদ্দেশ্য। দ্বিতীয়, আমিও চাই যে ভারতবর্ষের টপ 100-এর মধ্যে 25-50 জন জুয়েলারি মেকার বাঙালি স্বর্ণকার হোক, এটা আমি চাই। আর চতুর্থ, আমি চাই যে অনেক লোককে আপনি কাজ দিন, কারণ আমরা জানি বাঙালি মানে পশ্চিমবঙ্গে কাজের খুব অভাব, আর আমরা যদি সবাই মিলে চেষ্টা করি কিছু লোককে কাজ দেব তাহলে অনেক লোককে আমরা কাজ দিতে পারবো এবং জুয়েলারি ইন্ডাস্ট্রির অনেক উন্নতি হতে পারে এবং একদিন হয়তো জুয়েলারি ইন্ডাস্ট্রিতে আমাদেরও একটা জায়গা হতে পারে। আজকে যেখানে আমরা লেবার শ্রেণী ছাড়া কিছু নয়, আমরা ইনকাম করতে এসে আমাদের মা বাপ ভাই বোনকে গালাগালি খাওয়াই কিংবা আমরা যখন দেশে যাই
আমাদের দেশে তো আমাদের সেরকম খুব একটা ইজ্জত নেই, আমাদেরকে শুধু লোক ধান্দাবাজি লোকেরা, ম্যাক্সিমাম ধান্দাবাজি লোকেরা আমাদের পয়সাটাকে কেড়ে নিতে চায়, নিয়ে নিতে চায়। কিন্তু আমাদেরকে সম্মান, যে সম্মান আমরা পাওয়া উচিত আমরা কোনোদিনও পাইনি। কিন্তু পশ্চিমবঙ্গের উন্নয়নে আমাদের অনেক হাত আছে। তো আমার যে ভিডিওগুলো থাকবে সেইগুলো ভিডিওগুলোর মধ্যে আপনি এসব মেসেজেরও আপনি পাবেন যে কিভাবে আপনি নিজেকে সম্মানীয় ব্যক্তি করতে পারবেন, কিংবা আপনি কোন কোন লোক থেকে দূরে থাকবেন, আপনার সঙ্গ কীরকম হওয়া উচিত, এবং আপনার আপনার কোনখানে ব্যবসা করা উচিত, কিংবা আপনার পরিবারকে আপনার নেক্সট জেনারেশনকে কীভাবে ট্রেন করা উচিত, সব জিনিস নিয়েই আমি আপনাদের জন্য ভিডিও বানাবো। তাতে আপনাদের যেমন ডাইরেক্ট লাভ হবে, আমার ইনডাইরেক্ট লাভ হবে। আমি মনে মনে সন্তুষ্ট হব যে আমি এই ইন্ডাস্ট্রি, যেখানে হাফ প্যান্ট পরে আমি ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, সেখানে আমি এই ইন্ডাস্ট্রির ঋণী। এই যা কিছু আমার আজকের দিনে আপনি দেখতে পাচ্ছেন, কোট প্যান্ট জামা সব কিছু আমাকে এই ইন্ডাস্ট্রি দিয়েছে। আমি এবারে চাই আমার ইন্ডাস্ট্রিকে আমি একটু কিছু ফেরত দিতে চাই, আমার ইন্ডাস্ট্রিতে আমি ঋণ শোধ করতে চাই। তো আমি মনে করব এই ইন্ডাস্ট্রির কিছুটা ঋণ আমি শোধ করার চেষ্টা করছি, করতে পারবো কিনা আমি জানি না, বাট চেষ্টা করব। তো তাই আগামী দিনের আমার প্রত্যেকটা ভিডিও আপনারা লক্ষ্য রাখবেন, এবং শেয়ার যদি মনে হয় তাহলে করবেন। আমি কাউকে কোনোদিনও বলিনি যে আমার ভিডিও শেয়ার করুন, তাই মনে হলে যদি মনে হয় যে আপনি উপকৃত হচ্ছেন এবং আপনার মতো আরও 50 জন উপকৃত, তাহলে আপনি ভিডিওগুলো শেয়ার করবেন, নাহলে করবেন না। ধন্যবাদ। এতে আমার নিজস্ব বিজনেস ইকোনমিক্যালি কোনো বেনিফিটের কোনো চিন্তাভাবনা নেই, আর আমি আমার নিজের নাম কেনার কোনো চিন্তাভাবনাও নেই। তাই আজকের ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে হয়তো, তাই ক্ষমা করবেন, বাট এগুলো পুরো বুঝানোটা আমার দরকার ছিল, তাই একটু লেন্দি করে ফেলেছি। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, যদি না বুঝতে পারেন একবার দুবার রিপিট করে দেখে নেবেন। আগামী দিনে আমি যেই এক একটা বিষয়ে যখন ভিডিও বানাবো, তখন চেষ্টা করব যে ম্যাক্সিমাম 10 মিনিটের মধ্যে যেমন রাখা যায় এবং রাখার চেষ্টা করব, এবং কম কথায় যাতে আমি আপনাদেরকে বুঝাতে পারি সেটা চেষ্টা করব। কিন্তু আমি খুব শিক্ষিত মানুষ নই, আমি অনেক অনেক নলেজেবল হয়তো মানুষ নয়, সেজন্য কিছু কিছু জিনিস যেটা 10 মিনিটে করা যায় আমার থেকে হয়তো একটু বেড়ে যায়, 15 মিনিট হয়ে যায়। তো তার জন্য ক্ষমা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।